আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়। তো দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়, এটা আমি ইতিপূর্বে একটা ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম। যারা দেখেন নাই তাদের জন্য আবারও বলছি, সহিহ হাদিসের মধ্যে দুই সেজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয় তা হলো রব্বিগফিরলি। এই ছোট্ট একটা শব্দ রব্বিগফিরলি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে পড়তে হবে, রব্বিগফিরলি। অর্থ হলো হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দেন। এতটুকু পড়লে যথেষ্ট। এছাড়া মুসলিম শরীফের বর্ণনায় আর একটা দোয়া পাওয়া যায়, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। যারা এই দোয়াটা পারেন তারা এটা পড়ার চেষ্টা করবেন, আর যারা পারেন না তাদেরকে বলবো দুই সেজদার মাঝখানে রব্বিগফিরলি এই দোয়াটা পাঠ করবেন, তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই সেজদার মাঝখানের দোয়াও পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।